এদিকে বসে আছে ইমরান, বাইরে আছে ইমরান, এদিকেও আছে ইমরান, দুটোই ইমরান। তো এখন কি করি, ইমরান বলি চিনি, আমার সঙ্গে সব দাওয়াত করে, বলে ভাই আপনি আর কে আসবেন, তা আমি আর ইমরান যাব। তো কোন ইমরান? তো এখন সে বলি বলি অভ্যাস হয়ে গেছে, চুলওয়ালা ইমরান, চুল ছাড়া ইমরান। কি বলবো, কি খারাপ বলেছি না, উদাহরণটা ঠিক আছে না? নাহলে কি করেছে না বো, ঘোড়ার ডিম, তুমি লম্বা ও লম্বা, তুমি ফর্সা যেরকম দেখতে ও সেরকম দেখতে, প্রায় সেম ক্যাটাগরির, গায়ে মাশাল্লাহ খুব ভালো। তো এখন আমি শুধু বলি, কোন ইমরানের কথা বলছেন, চুলওয়ালা না চুল ছাড়া? বলে না চুলওয়ালা কি চুল ছাড়া, তারা বললি তারপর আমি বুঝতে পারি। যাই হোক, চলুন, আমার আমার সঙ্গে এসেছে ইমরান নাজমি, সে হয়তো সুযোগ পেলে হয়তো একাত্তা গাইতে পারে। এখন উর্দু গজলের একটি রিকোয়েস্ট রয়েছে, ছোট্ট করে গাইছি, যদিও আপনাদের সকলের চেনা, সকলের জানা, আমার ভাই খুব রিকোয়েস্ট করেছেন গজলটি গাওয়ার জন্য, তাই ছোট্ট করে গাইছি। আমার মায়েরা, আপনাদের জন্য আমি গাইব ইনশাআল্লাহ, সত্যিকারের কথা বলছি, গজলটি গাইবই গাইব ইনশাআল্লাহ যাওয়ার আগে। জান্নাতি হতে চাও যদিও গো নারী, গো নারী, পর্দা পুষি দাগাও গো মা জননী, জননী। এখনই গাইব নাকি একটু পরে গাই, একটু পরে গাই, এখনই এখনই, ঠিক আছে, নো প্রবলেম। তাহলে আপনারা চাইলে, আমি কেন চাইবো না। আর নজরুল ভাই কি বলছেন, কই নজরুল ভাই নেই, নিচে গেছে নজরুল ভাই? আচ্ছা দাদা, এখনই গাইবো, আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে। আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শুনুন, আপনাদের জন্য ইমরান ভাই দিয়েছে বাচ্চাদের জন্য লজেন্স, আর আমি দিচ্ছি আপনাদের জন্য লজেন্স, এইটাই থাকবে, ঠিক আছে? আমি দেব আপনাদের জন্য লজেন্স। কি লজেন্স? যে লজেন্স খেলে আপনি ভালো থাকতে পারবেন, জান্নাতে যাওয়ার পথ তৈরি হবে আপনার জন্য। শুধুমাত্র তিনটি জিনিস আপনার দরকার, প্রথম নাম্বার কি, দ্বিতীয় নাম্বার কি, তৃতীয় নাম্বার কি, এই তিনটি জিনিস আমি আপনাদের বলে যাব। ইনশাআল্লাহ এই তিনটি পথ ধরে যদি আপনি চলেন, নিশ্চয়ই আপনি জান্নাতি, 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 এতে কোনো সন্দেহ নাই, তাই কবি লিখছেন। জান্নাতি হতে চাও যদি অগো নারী, পর্দা পুষি দাগাও অগো মা জননী, জান্নাতি হতে চাও যদি অগো নারী, পর্দা পুষি দাগাও অগো মা জননী, শোনো না অগো মা বনিরা, শোনো না অগো মা বনিরা, কেমন ছিল মা ফাতিমা জননী, জান্নাতি হতে চাও যদি অগো নারী, পর্দা পুষি দাগাও অগো মা জননী, জান্নাতি হতে চাও যদি অগো নারী, পর্দা পুষি দাগাও অগো মা জননী। জান্নাতি রানী গুলো কেমন করে তালি দেবা বরে খাসে পড়ত গায়ে, জান্নাতি রানী গুলো কেমন করে তালি দেবা বরে খাসে পড়ত গায়ে, দেখতে কেমন ছিল ফরসা না কালো ছিল, দেখতে কেমন ছিল ফরসা না কালো ছিল, স্বামী সন্তান ছাড়া কেউ তো দেখেনি, জান্নাতি হতে চাও যদি অগো নারী, পর্দা পুষি দাগাও অগো মা জননী। আপনার জ্ঞান নিতে হবে যে মা ফাতেমা কেমন ছিল, মা ফাতেমা 70 তালি বোরকা পরতো, শুধু তাই নয় তিনি কেমন ছিল, দুনিয়ার কোন বেগনা পরপুরুষ তাকে কখনো দেখেনি। হযরতে মা ফাতেমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের সময় বললেন, ও আমার প্রাণের স্বামী, আমি ফাতেমা যেদিন মারা যাব, আমার ইন্তেকালের সময় যেন কোনো কখনো, আমার ইন্তেকালের দিন কখনো কোনো পরপুরুষকে বেশি পরপুরুষ ডাকবে না, শুধু তাই নয় আমি যেদিন মারা যাব আমার কাফন দাফন করবে রাত্রে বেলা। হযরতে আলী জিজ্ঞাসা করলেন, কেন? হযরতে মা ফাতেমা বললেন, আমি যখন মারা যাব আমার দুনিয়াতে কেউ কখনো দেখেনি আমি কেমন, লম্বা চওড়া না মোটা আমাকে কেউ কখনো দেখেনি, আমি মরে যাবার পরে যখন আমার সাদা কাপড়ে লাশ কাফনে পরানো লাশখানা যখন খাটিয়ায় রাখা থাকবে, সেই খাটিয়ায় কাফনের কাপড়ের উপর দিয়েও যেন কেউ আঁচ না করতে পারে, বুঝতে না পারে আমি ফাতেমা কেমন ছিলাম, লম্বা ছিলাম নাকি বেটে ছিলাম, এমন করে কালো ছিলাম নাকি ফর্সা ছিলাম, কেউ কখনো দেখিনি, মরণের পরেও যেন কেউ আন্দাজ না করতে পারে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার কি করতে হবে, প্রথম নাম্বার আমল হলো পর্দা করতে হবে, পর্দা করা মহিলাদের জন্য ফরজে আইন, অবশ্যই করতে হবে, ফরজে আইন তরফ করলে তার জন্য গুনাহ অবধারিত, গুনাহ কাবীরা হয়, তো ফরজে আইন আপনি পালন করবেন। প্রথম নাম্বার গেল মা ফাতেমার মতো পর্দা করতে শিখুন। দ্বিতীয় নাম্বার কি, কবি লিখছেন, গরিব দিদোকে ইচ্ছে
তো না কিনে দিতে নতুন শাড়ি গরিব দুঃখী ছিল হাজিরা বালি পারিত না কিনে দিতে নতুন শাড়ি তবু ও মা ফাতিমা করিত না গঞ্জনা তবু ও মা ফাতিমা করিত না গঞ্জনা স্বামী ছিল তার নয়নের মনে জান্নাত হতে যাও যদিও গো নারী পরে দাপসি দাগাও গো মা জননী জান্নাত হতে যাও যদিও গো নারী পরে দাপসি দাগাও গো মা জননী শোনো না ও গো মা বনিরা শোনো না ও গো মা বনিরা কেমন ছিল মা ফাতিমা জননী জান্নাত হতে যাও যদিও গো নারী পরে দাপসি দাগাও ও গো মা জননী দ্বিতীয় নাম্বার কি বললাম গজলের মাঝে গরিব দুঃখী ছিল হযরত আলী স্বামী গরিব ছিল কখনো নিজের স্ত্রী ফাতেমাকে কখনো ভালো কিছু কিনে দিতে পারেনি একটা নতুন শাড়ি কিনে এনে বলেনি ফাতেমা তোমার জন্য এই নতুন কাপড়টা এনেছি এই কামিজটি এনেছি এটা তুমি পরো এটা কখনো হযরত আলী বলতে পারেনি এত গরিব ছিল স্বামী গরিব কিছু দিতে পারেনি তারপরেও কখনো স্বামীর নামে বদনাম করিনি স্বামীর নামে গুস্তাকি করিনি কারণ স্বামীর নামে যারা বদনাম করে স্বামীর নামে যারা গুস্তাকি করে স্বামী যারা সেবা করে না এরা কখনোই জান্নাতে যাবে না এবং যাবে না এই জন্য স্বামীর সেবা দ্বিতীয় নাম্বার রয়েছে তৃতীয় নাম্বারে মা ফাতেমা কেমন ছিল শেষ কথাই কবি লিখছে শোনো সংসারে ছিল তার এতই অনাঘার কেটে যেত কতদিন এত গরিব ছিল এত গরিব ছিল কিন্তু তারপরেও তিনি কখনো কোরআন ভুলে যায়নি নামাজ ভুলে যায়নি এই জন্য তিন নম্বরে কোরআন আর নামাজ আপনাকে রাখতে হবে তাই শেষ কথাই কবি লিখছেন ভাই কিছু বলুন।